বাংলাদেশে হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গেই সারা দেশ জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ আতঙ্কিত বাংলাদেশে বসবাসকারী মাইনরিটি হিন্দুরা বিশেষত আওয়ামী লীগ আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে দিন কাটাচ্ছে আবার কেউ প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন আশেপাশে দোকান ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে এরপরে ধরবে পয়সা করি নেবে আজকে রাতে হবে বেশি তাণ্ডব এইটা শোনার পরে আমি আরও আতঙ্ক হয়ে গেছি সরকার পড়ে গেছে ওদের বতনে গেছে মনে করছে বিএনপি জামাত ওরা ক্ষমতায় চলে গেছে এটাই অবস্থান এইরকমই অবস্থান হয়ে গেছে টাইনি কোনো কিছু আমরা দেখছি আমাদের যেখানে ব্যবসা বাণিজ্য সব সবসময় যায় সেখানেও সেনাবাহিনী আছে সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছে ওদের বলতে তোমরা ব্রাকে ফিরে যাও ওরা আন্দোলনের কাছে আন্দোলন চালাচ্ছে বাংসুর করতিছে আমি আমলিকে তেমন পদে না যদিও আপনার আপনাদের হচ্ছে ছাত্রলীগের সাইডে ছিলাম যেহেতু বিয়েটিএ করার পরবর্তীতে ওই পর্ব স্যারে দেওয়ার পরবর্তীতে আসি যেহেতু ওইখানে নাম রয়ে গেছে এর পরবর্তীতে রাজনীতি থেকে প্রায় বিরত হওয়ার কায়দা আমার পাশে হচ্ছে বিএনপির মূল বর্তমানে যে উপজেলার চেয়ারম্যান পদে দাঁড়াবে ওনার ভার দোকান হচ্ছে আমার দোকানের পাশে এখন যেহেতু উনি আমার নাম নাকি যেহেতু ওনাদের লিস্টে দিয়ে এই অবস্থানে আমি ছেলে আমার কাছে ফোন দিল বললো যে বাবা তুমি আজকে আর না থাকাই ভালো হবে তুমি ওই অবস্থা আমি বলছো আজকে গাড়ি চলে না এই অবস্থায় বেরোয় চলে আসি আশেপাশে দোকান ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে এরপরে ধরবে পয়সা করি নেবে আজকে রাতে হবে বেশি তাণ্ডব এইটা শোনার পরে আমি আরও আতঙ্ক হয়ে গিয়ে আমার বাগানে ছিলাম বাড়িতে ছিলাম না ঘরে ছিলাম না থাকি না যদি ডাকে ধরে নিয়ে যায় দরজা ভাঙে ঢুকে খুলে যদি ধরে নিয়ে যায় তাহলে আমি কি করবো বলে